হাই ভিউয়ার্স, এনএস সুপারস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আজ আমাদের টপিক হলো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর টেবিল ক্রিয়েট কিভাবে করতে, মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর টেবিল ক্রিয়েট করা। আমরা টেবিল ক্রিয়েট করব। প্রথমে আপনারা টেবিলে যাবেন। টেবিলে যাওয়ার পরে সোজা ইনসার্ট টেবিলে যাবেন। দেখেন এখানে ড্র টেবিল আছে। ড্র টেবিলের কাজ হলো আপনি নিজে টেবিল তৈরি করা, মানে টেবিল অঙ্কন করা। আমরা প্রথমে ইনসার্ট টেবিলে যাব। আমাদের ইনসার্ট টেবিলে যাওয়ার পর এখানে দেখেন নাম্বার অফ কলামস, নাম্বার অফ র। আমরা আসলে র আর কলাম অনেকেই চিনি না, যে অনেকে আসলে এই জিনিসটা ভুল করে থাকি। আসলে আমাদের কলামটা হলো উপর থেকে নিচে যে সারিটা আসে ওইটা হলো কলাম। আর নাম্বার অফ র হলো বাম থেকে ডানে যে সারিটা যায় ওইটা হলো র। আশা করি বুঝতে পারছেন। তো আমরা র দেব। আমরা ফার্স্টটা র এবং কলাম ছয়টা, না কলাম তিনটা দিলাম। আমরা তিনটা কলাম দিলাম। ওকে দিবেন। দেওয়ার পরে দেখেন একটা টেবিল এখানে ক্রিয়েট হয়েছে, মানে নতুন একটা টেবিল। আমরা যেভাবে আবেদন করছিলাম ওই আবেদন অনুযায়ী আমাদের টেবিলগুলো এখানে আসছে। দেখেন টেবিলের প্রথম কাজগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু আপনারা বুঝতে পারলে খুবই সহজ। টেবিল আপনারা যদি এই টেবিলটা যদি আপনি সরাতে যান, তখন আপনি ইচ্ছা করলে দেখেন এখানে প্লাস চিহ্ন একটা বাটন আছে, বাটন চাপ দিয়ে ধরে আপনি কি করতে পারবেন, যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারবেন। আবার টেবিল অনেক সময় ছোটো করতে গেলে আপনি দেখেন একবারে বামে নিচে কোনোতে একটা তীর চিহ্ন বাটন আসে, যখন আমরা কার্সারটা রাখি তখন আপনি ওই কার্সার চাপ দিয়ে ধরে ছোটো করতে পারবেন, আবার বড় করতে পারবেন। আবার একটা জিনিস, যে আমরা যদি দেখেন আমরা এখানে একটা ওয়ার্ড লিখলাম, যে ওয়ার্ডটা আসলে ছোট, আর আমরা যদি দেখেন টেবিলটা একটু মোটা করি, তখন কি হয় যে ওয়ার্ডটা ছোট কিন্তু কলামটা যে আছে রটা অনেক দেখা যাচ্ছে যে বড়। তখন আমরা যদি চাই যে ফ্রন্ট সাইজের সাথে আমরা টেবিলের ভিতরের অংশগুলো সাইজ সমান রাখবো, তখন আমরা সম্পূর্ণ সিলেক্ট করব, হোমে যাব। হোমে যাওয়ার পরে আমরা ফ্রন্ট সাইজগুলো আমাদের যতটুক দরকার আমরা বাড়িয়ে দেব। আমরা বাড়িয়ে দিলাম, আমরা একটা 24 সাইজ দিলাম। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা টেবিলের যে আমরা কলাম সরাতে পারবো, র সরাতে পারবো, যেমন ধরুন আমরা এই কলামটা একটু বামে সরাবো, তখন আমরা কলামের সোজা মাঝখানে রাখার পর দেখেন একটা সমান চিহ্ন আসছে। সমান চিহ্নটা আসার পর আপনি চাপ দিয়ে ধরে সরিয়ে দেবেন। দেখেন যে কোনটা আপনি সরাতে পারেন। তারপর আপনি টেবিল ক্রিয়েট করার পর দেখেন আমরা ডিজাইন মেনুতে যাব। ডিজাইন মেনুটা আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেকে ডিজাইন মেনু খুঁজে পান না। আমরা যদি টেবিলের বাইরে আমরা ক্লিক করে রাখি, তারপরে দেখেন আমরা এখানে কি ডিজাইন আর লেআউট কোনোটাই নেই। আমরা যখন ডিজাইন টেবিলের ভিতরে ক্লিক করব, তখন আমাদের ডিজাইন মেনু বা লেআউট মেনু ওপেন হবে। আমাদের কাজ হলো আজ ডিজাইন মেনুর কাজ। প্রথমে আমরা কি করব, যে ডিজাইন মেনুর বা লেআউটের আমরা প্রথম কাজ হলো যে ড্র করা। ড্র টেবিলের কাজ হলো নিজে অঙ্কন করতে পারবেন টেবিল। তাহলে আমরা ড্র টেবিলে চাপ দিলাম। দেখেন আমাদের ড্র টেবিলে চাপ দিলে আমাদের নতুন একটা টেবিল এখানে ক্রিয়েট করতে পারলাম। ইরেজার আপনি যদি আপনার কোনো দাগ মোছা লাগে আপনি মুছে নিতে পারবেন, আপনার যতটুকু ইচ্ছা মুছে নিতে পারবেন। প্রথমে আমরা ডিজাইনে গেলাম। ডিজাইনে যাওয়ার পরে দেখেন আমরা এই দুইটি কাজ করার পর আমরা সোজা চলে যাব। দেখেন এখানে আমরা যে টেবিলের দাগগুলো, দাগের ডিজাইন আছে, এখানে অনেক ডিজাইন আছে, আপনি যে কোনো ধরনের ডিজাইন নিতে পারেন। যেমন ধরেন আমি এই ডিজাইনটা নিলাম বা এইটা নিলাম। এটা নেওয়ার পর দেখেন আমরা যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে ওই ডিজাইনটা এখানে চলে আসছে। আপনি যদি চান যে এই ডিজাইনের কালার দিবেন, এই দাগটার কালার দিবেন, কালার দিলে আপনি সোজা আসলে এখানে আছে আপনার পিটি, দেখতেছেন তো,
যে পিটি দেওয়া আছে, এই পিটি মধ্যে হইলো আপনার এই যে দাগটা নিছেন ওই দাগের সাইজটা এখানে আছে, আপনি ইচ্ছা করলে মোটা চিকন করে নিতে পারবেন। তারপর আপনি দাগের কালার দিতে গেলে আপনি এখানে পেন্ট কালার নামে একটা বাটন আছে, বাটনে চাপ দিবেন, আপনার যে কালার চয়েস হয় ওই কালার দিয়ে দিবেন। তারপর আমরা যে বারবার আমরা যদি এইভাবে একটা ক্লিক করে ক্লিক করি, আমাদের অনেক সময় লাগবে। আমরা যদি চাই যে এই ঘরের চারপাশ এক ক্লিকে কালার হতে হবে, এক ক্লিকে আমাদের ডিজাইনটা হতে হবে, তখন আমরা ক্লিক করব, সব কাজ দেওয়া শেষ হয়ে গেলে আমরা সোজা শেডিংয়ে যাব, এখান থেকে সোজা বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পরে আমাদের যে আউটসাইড বর্ডারটা আছে, আমরা আউটসাইড বর্ডার দিয়ে দেব। বর্ডার আমাদের লেআউটে আছে দেখেন, এখানে তো শুধু বর্ডারে যাবেন, বর্ডারে গিয়ে আউটসাইড বর্ডার দিয়ে দেবেন, সরাসরি বর্ডার নিয়ে নিবে। আসলে এটা মাইক্রোসফট অফিস 2016 ভার্সন, আপনারা 7 ভার্সন ইউজ করেন অনেকেই, 7 ভার্সনের মধ্যে এখানে সোজা দেখবেন বর্ডার অপশন আছে। এই যেভাবে বর্ডার অপশন যাওয়ার পরে আপনার সোজা কী করবেন, আউটসাইড বর্ডার দিয়ে দেবেন, সরাসরি হয়ে যাবে। আপনি যদি চান যে টেবিলের চারপাশ বর্ডার করবেন, তাহলে সম্পূর্ণ সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি বর্ডারে যাবেন, বর্ডারে যাওয়ার পরে অল দিলে অল দিতে পারেন, বা আপনার যদি আউটসাইড হয় আউটসাইড বর্ডার দিতে পারেন। তারপর আমাদের আরেকটা কাজ হলো শেডিংয়ের কাজ, যেমন ধরেন আমাদের উপরে টাইটেল যে রুমগুলো আছে, এই রুমগুলো আমরা কী করবো, কালার করব। তখন আমরা শেডিংয়ে যাব, শেডিংয়ে যাওয়ার পর এখান থেকে যে কালার আমরা সিলেক্ট করব ওই কালার এখানে চলে আসবে। আরেকটা জিনিস, আমরা অনেক সময় যে আমাদের দেখেন এখানে আমাদের 1 2 3 4 আমরা 5টা টেবিল ক্রিয়েট করছিলাম, তারপর 5টা টেবিল 5টা র এবং 3টে কলাম আমরা আনছিলাম। আমরা যদি চাই যে আমরা রগুলো আরও বাড়াবো, আমাদের একটা দরকার হয়েছে পরে, তখন কি করবেন যে শেষের ঘরে গিয়া আপনি টেপ দিতে পারেন। টেপ দিলে দেখেন আপনি একটার পর একটা টেপ দিলে আপনাদের র বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, আপনাদের যতটুকু ইচ্ছা আপনি রগুলো বাড়িয়ে নিতে পারবেন। আর আশা করি আপনারা টেবিল ক্রিয়েট ডিজাইনের কাজটা বুঝে নিতে পারছেন। তারপর আরও কিছু কাজ আছে, যে আপনাদের ধরেন লেআউট, লেআউটের কাজ করতে পারেন। যেমন ধরেন আমরা লেআউটের মধ্যে আছে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট অল, সিলেক্ট কলাম, সিলেক্ট রো, সিলেক্ট টেবিল, এখান থেকে আপনি ইচ্ছা করলে এইগুলো সিলেক্ট করে নিতে পারেন। যেমন ধরুন আমরা একটা কলাম সিলেক্ট র দেখেন র হচ্ছে, এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর ভিউ গাইডলাইন্স, এটা আমাদের আর দেখার কিছু নেই, গাইডলাইন্স আমাদের সব ভিউই আছে। প্রপার্টিস, প্রপার্টিস বলতে আপনাদের বোঝাচ্ছে যে সম্পূর্ণ টেবিলের যে সাইজটা আছে আপনি এই সাইজটা প্রপার্টিসের মধ্যে পাবেন। দেখেন এখানে আপনাদের সম্পূর্ণ র এবং কলামের সাইজটা এখানে আছে, আপনি এখান থেকে এই যে র কলাম সেল এগুলো আপনাদের এটা ভাগ করে নিতে পারবেন আপনার যতটুকু দরকার। তারপর দেখেন এখানে আমাদের এই দুইটা কাজ তো আমরা শেষ, আগে ডিলিট, আপনি যদি টেবিল ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিটে চাপ দিলে আপনি টেবিল ডিলিট হয়ে যাবে। তারপর দেখেন ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট অ্যাবভ চাপ দিলে হয় কি, ইনসার্ট অ্যাবভে আপনি পাবেন যে আপনাদের, আপনার জানে যে আমরা নিচে বাড়াতে, নিচে যদি আমাদের র বাড়াতে হয় তাহলে আমরা কী করি ট্যাব দিলাম, কিন্তু উপরে বাড়াতে গেলে আমরা কী করবো, ক্লিক করে আমরা ইনসার্ট অ্যাবভে দেবো, আমরা যে ঘরে ক্লিক করবো ওই ঘরের উপরে একটা র বাড়বে, র এবং কলাম দুইটাই বাড়বে, আমরা ইনসার্ট অ্যাবভে দেবো। এভাবে আপনি ইনসার্ট বিলো দেবেন নিচে বাড়বে, আর ইনসার্ট লেফট দিলে আপনাদের বামে পারবে, রাইটে দিলে রাইটে পারবে। তারপর আপনি দেখেন মার্জিন সেল, তা মার্জিন সেল কাজটা হলো যেমন ধরেন আমরা এই রটা সিলেক্ট করলাম, আমাদের মাঝের যে দাগটা আছে ওই দাগটা চলে যেতে চাচ্ছেন, তখন আমরা কী করবো, যদি ওটা সিলেক্ট করার পরে মার্জিন সেলটা ক্লিক করলে এটা অটোমেটিক চলে যাবে। তারপর আপনার যে স্পিড সেল আছে, তারপর এটার মধ্যে ক্লিক করলে হয় কি, এটার মধ্যে ক্লিক করলে আপনাদের এই যেমন ধরুন নতুন নতুন কলাম ক্রিয়েট করতে পারবেন বা র ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে নাম্বার অফ র আমরা দিলাম, নাম্বার অফ র দুইটা, কলাম দিলাম দুইটা, দিলে দেখেন আমাদের দুইটা র দুইটা কলাম বেড়ে গেছে। ইচ্ছা করলে এইভাবে আপনারা বাড়াতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়াতে পারবেন।
তারপর আপনার স্পিড স্টেবল আছে, স্পিড টেবল, স্লিপ টেবল, ওইটার মধ্যে আপনি চাপ দিলে স্টেবল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যেমন ধরেন আমরা দুইটি এই রটা সিলেক্ট করলাম, আমরা যদি ওটাতে ক্লিক করি তখন কি হবে, টেবিল আলাদা হয়ে যাবে। আসলে আপনারা এটি আলাদা করতে পারবেন এই সিস্টেমে। তারপর এখানে দেখেন আমাদের, যেমন ধরেন আমরা এটাতে এই কলামে ক্লিক করলাম, এই কলামের হাইট এত আছে, ওয়েট এত আছে, আপনারা সরাসরি দেখে দেবে। দেখেন ওইটাতে ক্লিক করলাম, এটার হাইট এত আছে, ওয়েট এত আছে, আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। তারপর মূল যে বিষয়টা আমরা আসি, যে এখানে অ্যালগেইন অ্যালগেইন টপ লেফট, অ্যালগেইন টপ লেফট, অ্যালগেইন টপ রাইট, অ্যালগেইন বটম লেফট, বটম রাইট, অ্যালগেইন লেফট, অ্যালগেইন সেন্টার, অ্যালগেইন বটম সেন্টার, এইভাবে এখানে দেখেন মোট 9টা অপশন আছে। এটার কাজ হলো, যেমন ধরেন আমরা এখানে লেখলাম, আমরা এখানে কিছু একটা লেখলাম, যেমন ধরেন বাংলা লেখলাম, আমরা এখানে কিছু একটা লেখলাম। দেখেন এই টেবিলের মধ্যে যে আমরা লেখলাম, এটা একদম কোণায় বামে উপরে আছে, তখন আমরা যদি এটা মধ্যে নিতে চাই আমরা কি করব, অ্যালগেইন সেন্টার দেব। শুধু অ্যালগেইন সেন্টার দিলে কি হবে, চারোদিকের মধ্যে আসবে। আপনারা যদি চান টপ টপ সেন্টার দিতেন, টপ সেন্টার দিতে পারেন, বটম সেন্টার দিতে পারেন, আপনাদের ইচ্ছাতে। আমরা যদি অ্যালগেইন সেন্টার দিই, আমরা সেন্টার দিয়ে এটা মধ্যস্থানে নিয়ে যেতে পারবো। তারপর আমাদের মূল বিষয়টা হচ্ছে, দেখুন এখানে টেক্সট ডিসক্রিপশন নামে একটা অপশন আছে, টেক্সট ডিসক্রিপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের লেখাগুলো উপর থেকে নিচে আসবে, উপর থেকে নিচে আসবে। দেখেন উপর থেকে নিচে আসবে। যদি আপনি আরেকটা ক্লিক করেন, নিচ থেকে উপরে যাবে, আবার যদি আরেকটা ক্লিক করেন, এটা আবার আগের মতো হয়ে যাবে। আপনারা আসলে এইভাবে এই টেবিলের কাজটা করে নিতে পারবেন, আশা করি মোটামুটি বুঝতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আশা করি যে আপনাদেরকে আরও সাহায্য এবং সহযোগিতা করতে পারবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনাদের কিসের উপর ভিডিও বানাতে আগ্রহী আপনারা কমেন্ট বক্সে জানান, যে আমরা আসলে কি বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো, আপনাদের উপর আমাদের ভিডিও বানানো, আপনাদের চাহিদার উপর। আর আসলে আমার একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, NS কম্পিউটার ট্রেনিং সেন্টার, আর আমার চ্যানেলের নাম হলো NS সুপারস্টার। আসলে আপনারা যদি কেউ কম্পিউটার ট্রেনিং কোর্স করতে চান, তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন, বা আমার ফেসবুক লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, আপনার ফেসবুক লিংকে যোগাযোগ করতে পারেন। আমার ট্রেনিং সেন্টারটা হলো নতুন বাজার বানিয়াচং, জনাব আলী সরকারি গভর্নমেন্ট কলেজ রোড। ধন্যবাদ।